এই ভিডিওটিতে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব আপনাদেরকে। সেটি হচ্ছে ইতিপূর্বে আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে জুনেস গ্লোবাল কোম্পানিতে ফ্রি অ্যাকাউন্ট করা যায়, কিন্তু আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হয়, মানে ভোটার আইডি কার্ড থাকতে হয়। পাসপোর্ট দিয়ে আপনি ফ্রি অ্যাকাউন্ট করতে পারছেন না, কিন্তু অনেকেরই ন্যাশনাল আইডি কার্ড নেই। সেক্ষেত্রে তারা কি করবেন? তো যেহেতু আপনাদের ন্যাশনাল আইডি কার্ড নেই, অবশ্যই জন্ম নিবন্ধন রয়েছে। তো আপনারা যদি চান জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু ফ্রি অ্যাকাউন্ট করতে পারেন। তো কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে ফ্রি অ্যাকাউন্ট করবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে তা জানতে পারবেন। তো এখানে একটা জন্ম নিবন্ধন সনদপত্র আপনারা দেখতে পাচ্ছেন। তো জন্ম নিবন্ধন নাম্বারটি আমি হাইড করে দিয়েছি এবং এই ব্যক্তির নামটিও আমি হাইড করে দিয়েছি, কারণ তার সিকিউরিটির জন্য। তো আপনাদের এরকম জন্ম নিবন্ধনটি রয়েছে এবং অবশ্যই সেটি বাংলায়, কারণ বাংলাদেশে জন্ম নিবন্ধন পেপারটি কিন্তু বাংলায় দেওয়া হয়। বা দু একজনে হয়তো তার নিজের প্রয়োজনে জন্ম নিবন্ধন পেপারটি ইংলিশ করে নেয়, কিন্তু এক্স্যাক্টলি আপনাদের এই মুহূর্তে পেপারটি এরকম রয়েছে। তো আমি আরেকটি পেপার আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন এখানে আমি ইংলিশ রয়েছে, মানে ওই ব্যক্তিটির পেপারটি ইংলিশ রয়েছে, কারণ সে জন্মনিবন্ধন পেপারটি ইংলিশেও করে নিয়েছে, তার হয়তো কোনো দরকার ছিল। বাট ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ইংলিশ নেই। আর জুনেস গ্লোবাল কোম্পানিতে আপনারা যখন জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন, মানে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন, তখন ভেরিফিকেশনের জন্য তো আপনাদের অবশ্যই এই জন্ম নিবন্ধন পেপারটি আপডেট করতে হবে। কিন্তু এটা বাংলা থাকার কারণে পেপারটি ভেরিফিকেশন হবে না, কারণ জুনেস গ্লোবাল কোম্পানি একটি আমেরিকান কোম্পানি এবং ওরা বাংলা বোঝে না। তো আপনাকে যেটা মানে করবে, ওরা বারবার হয়তো এরকম মেসেজ দিবে বা আপনার রিজন দেখাবে, মানে কারণ দেখাবে কেন তারা অ্যাকসেপ্ট করছে না পেপারটি। তারা এরকম লিখে দিবে যে আপনি ইংলিশ ডকুমেন্ট দিন, এখানে বাংলায় ডকুমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো আপনি এরকম ইংলিশ করে দিচ্ছেন, বাট সেক্ষেত্রেও যে আপনার প্রবলেমটি সলভ হবে তা কিন্তু নয়। তাহলে আমি যে বললাম যে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টিং খুলবেন, ফ্রি করতে পারছেন, যদি সেটা অ্যাপ্রুভই না হয় তাহলে কিভাবে করবেন? কারণ এখানে আরেকটি প্রবলেম রয়েছে, সেটি আমি বলি। আপনারা কোনো ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট যদি করেন এবং সেই অ্যাকাউন্ট থেকে যদি প্রোডাক্ট পারচেস করেন, সেই প্রোডাক্ট আপনি কখনোই পাবেন না। কেন পাবেন না? কারণ আপনি ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট করেছেন এবং আপনার কাছে অরিজিনাল কোনো ডকুমেন্টস নেই। তো অরিজিনাল যতক্ষণ ডকুমেন্টস আপনি জুনেস গ্লোবাল কোম্পানিতে না দিতে পারছেন, ওরা আপনার অ্যাকাউন্টটি হোল্ড করে রাখবে, আপনার অ্যাকাউন্টটি ওরা অ্যাক্টিভ করবে না। মানে হচ্ছে হোল্ড থাকা অবস্থায় আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারছেন, বাট প্রোডাক্ট ডেলিভারি দেবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করবেন কিভাবে সেই বিষয়ে আবার আসি। তো ধরুন এখানে পেপারটি ইংলিশে রয়েছে বা আপনার পেপারটিও আপনি ইংলিশ করে নিলেন, আপনি আপডেট করে নিলেন, তারপরেও কিন্তু আপনার প্রবলেমটি সলভ হবে না। কেন সলভ হবে না? কারণ দেখুন এই পেপারটি দেখতে মনে হচ্ছে যেটা অরিজিনাল নয়, কারণ এটা কালার প্রিন্ট না। এবং এই ডকুমেন্টসটি আমি জুনেস গ্লোবাল কোম্পানিতে অনেকবার আপডেট করেছিলাম এবং যতবার আমি আপডেট করেছি ওরা রিপ্লাই দিয়েছে ততবারই যে অরিজিনাল ডকুমেন্ট দিন এবং কালারফুল ডকুমেন্ট দিন, কারণ ওদের কাছে মনে হয়েছে এটা অরিজিনাল না, যেহেতু এটা কালারফুল না। লোগোটা স্পষ্ট বোঝা যাচ্ছে বাট কালারফুল নয়, কারণ ওরা জানে না যে আমাদের জন্ম নিবন্ধনটা আসলে বার্থ সার্টিফিকেটটা কিভাবে হয়। তো সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করানোর জন্য হয়তো অনেক চ্যাটিং করতে হতে পারে বা অনেক প্রবলেমের সম্মুখীন হওয়া লাগতে পারে। অথবা আপনাকে আপনি যদি পারেন এটা কালার প্রিন্ট নিতে, মানে লোগোটা যাতে সুন্দর বোঝা যায়, স্পষ্ট হয় যাতে, তাহলে হয়তো আপনার প্রবলেমটা সলভ হবে। বাট এছাড়াও কিভাবে আপনারা পাবেন সেটি আমি একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্টের কপি রয়েছে। তো আপনারা যখন পাসপোর্টটি তৈরি করেছেন অবশ্যই আপনাদের পাসপোর্টে এরকম একটি এখানে আমি দেখাচ্ছি একটু যে এই যে ব্যক্তিগত নম্বর রয়েছে উপরের দিকে থাকে আপনাদের পাসপোর্ট নাম্বার এবং এখানে থাকে আপনাদের ব্যক্তিগত নাম্বার বা পাসপোর্ট সরি বা পার্সোনাল নাম্বার মানে হচ্ছে এটা আপনাদের জন্ম নিবন্ধন নাম্বার কারণ পাসপোর্টটি করতে গেলে আপনাকে কোনো না কোনো ডকুমেন্টস দিয়ে অবশ্যই পাসপোর্টটি করতে হয়েছে তো সেখানে অবশ্যই আপনার পার্সোনাল নাম্বার বা ব্যক্তিগত নাম্বার রয়েছে তো আপনি পাসপোর্ট নাম্বার না যদি আপনার ব্যক্তিগত নাম্বার দিয়ে ডকুমেন্টসটা করে থাকেন মানে আমি যে একটু আগে পেপারটি দেখিয়েছিলাম এখানে আমি আবার পিছনে যাচ্ছি যে এখানে যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটা দিয়ে উনি এখানে পাসপোর্টটা করেছিলেন তো আপনি যদি এই ডকুমেন্টটা আপডেট করে দেন এই যে এনআইডি কার্ড নাম্বারের এখানে তাহলে অবশ্যই 100% আপনার ডকুমেন্টসটি ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আপনাদের যাদের ভোটার আইডি কার্ড নেই এই মুহূর্তে আপনারা চাইলে আপনাদের জন্ম নিবন্ধন থেকে এভাবে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন।